কাজে এটা পারফেক্ট আছে না তো বাচ্চাদের যদি তো বাচ্চাদের দোকানে যেতে হবে কি বাজে বকো না গুড মর্নিং গাইজ আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো বাই দ্য ওয়ে যারা আমাকে প্রথমবার দেখছো মানে এই মুখটা প্রথমবার দেখছো হাই আই এম প্রিয়াঙ্কা ফ্রম দ্য সিটি অফ জয় কলকাতা পুরো ভিডিওটা দেখো যদি এরকমই বাংলা ব্লগ পছন্দ হয় তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ সবাইকে বলছি ভিডিওটা একটা লাইক করে দাও তোমরা যখন ভিডিওটা লাইক করো আমার খুব ভালো লাগে আমি একটু মোটিভেটেড হই মনে হয় প্রত্যেক দিন তোমাদেরকে এত সুন্দর সুন্দর একটু ব্লগ দিই তো সেই জন্য অবশ্যই ভিডিওটা লাইক করে দিও দেখো তোমরা লাইক করলে সেরকম কোনো কিছু হবে না জাস্ট তোমরা লাইক করবে একটু এনগেজমেন্ট হবে আর আমার ভালো লাগবে তো জাস্ট লাইক করে দিও ব্লগটা এখন স্টার্ট করার কোনো প্ল্যানই ছিল না ভেবেছিলাম যে রেডি ফেডি হয়ে নি তারপর ব্লগটা স্টার্ট করবো বাট আমার ভীষণ পিরিয়ড ক্র্যাম্পস হচ্ছে আর আমার রেডি হতে একদমই ইচ্ছে করছে তো ভাবলাম ব্লগটা স্টার্ট করিয়ে দিই তোমাদের সাথে একটু কথা বলিনি জানো তো আমার না এরকম হয়েছে এখন যখন আমি কারোর সাথে কথা বলি তখন মানে ভীষণ এমনিতে মানে কারোর সাথে দেখবে তোমার যখন কোনো প্রবলেম হচ্ছে কারোর সাথে যদি সেটা শেয়ার করো খুবই ভালো লাগে অ্যান্ড লাইট ফিল করো অ্যান্ড এখন আমার কী হয়েছে বলো তো আমার যখনই কোনো কিছু মনে হয় আমার যখন কিছু খারাপ লাগে আমি ক্যামেরাটা ধরে ক্যামেরার মধ্যে বলা শুরু করে দিই মানে এটা আমার এখন অভ্যেস হয়ে গেছে না কী হয়ে গেছে আমি জাস্ট বলতেই থাকি মনের যত কথা আছে বলিনি তারপর মনে হয় কি হালকা ফিল হচ্ছে সেম এখন আমার মানে যখনই আমার কোনো কিছু মনে হয় যখন আমার মনে হয় যে হ্যাঁ আমার এখন খারাপ লাগছে বা ভালো লাগছে যাই মনে হয় আমি সবসময় ক্যামেরাটা নিয়ে বলা শুরু করে দিই যাই হোক রেডি তো হতেই হবে তো একটু বসে নিই তারপর আবার রেডি হওয়া স্টার্ট করবো কারণ রেডি না হলে পরে লেট হয়ে যাবে আর লেট হয়ে গেলে জানোই সৌদীপ বক বক করা স্টার্ট করবে আমি আর সৌদীপে আজকে যাচ্ছি বেসিক্যালি আজকে মেট্রো প্লাজায় যাওয়ার কথা আছে তো দেখি যদি যেতে পারি আলটিমেটলি কারণ আমার পেটটা ভীষণই ব্যথা করছে আমি জানি না যেতে পারবো কি না বাট চেষ্টা করছি যেন জানো আর বেশি দিন নেই তো ফটাফট করে এগুলো করতে হবে আর এত চাপ এত কিছু সব কিছু নিয়ে না আমি পাগল হয়ে যাচ্ছি যাই হোক রেডি তো হতেই হবে একটু বসে নিই তারপর রেডি হয়ে নেবো তো আমি রেডি হয়ে নিয়েছি আর আগের থেকে অনেকটা বেটার ফিল করছি সৌদীপ বাবু বললো চল ছাড় আজকে বাদ দে আজকে দিনটা স্কিপ কর আজকে যাওয়ার দরকার নেই তোর শরীরটা ভালো না না আজকে দিনটা স্কিপ করলে হবে না কারণ আমি চাইছি যত তাড়াতাড়ি এগুলো শেষ করতে পারবো তত তাড়াতাড়ি আমার স্ট্রেসটা কমবে তাই আজকে দিনটা স্কিপ করা যাবে না চলো যাই গিয়ে বেরোই ফটাফট করে কারণ নইলে পরে আমার লেট হয়ে যাবে আমরা মেট্রো প্লাজায় চলে এসেছি আরে বাবা আমি ঠিক আছি বারবার করে বলছি তাও একই কথা বারবার ঘ্যান 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 করেই যাচ্ছে যে আজকের দিনটা না আসতেই পারতি না আসতেই পারতি আমি এখন ঠিক আছি জন্য না এলে কিছুই হতো না আজকের দিনটা জাস্ট বেকার চলে যেত তো এলাম কাজ হয়ে যাবে এটাই হ্যাঁ সে কবে এসছে আমার মনে আছে কবে এখানে অনেক তো শপ আছে কোন শপে যাবো সেটাই এখন কনফিউশন কারণ এত শপে গেছি এখন ও বলছে কি কেন তুই তো আগে এসছিস তোর মনে নেই কোন শপে আমার কি মনে আছে আমি এত সব ভিজিট করেছি মনে থাকার কথা চলো দেখি গ্রিন লেদারস এগুলো কিরকম রেঞ্জের আছে সব অলগ রেঞ্জ কেসা হ্যায় মতলব স্টার্টিং কিতনা यहां पे आपको 1890 से स्टार्टिंग है 1890 अच्छा उसका आपको 30% ऑफ मिलेगा अच्छा अच्छा जैसे ये है ये कितना है 1890 का 30% ऑफ करके 2000 रुपया अच्छा अच्छा 2000 এটা হিলটা প্রচুর বড় এটা কত আসবে আচ্ছা আছে তো অনেকই এগুলো কি মোটামুটি বেশিরভাগই 2000 এর আসবে 1950 ভি আয়েগা 1880 ভি আয়েগা আচ্ছা আচ্ছা এরকম দেখুন যে 1320 আসবে এটা এটা ওটা 2690 1880 আচ্ছা 1880 মিল वाला দি মানে এটা একটু বেশি এটা কত ইঞ্চি আছে 4 ইঞ্চ 4 ইঞ্চ এরকম আছে আচ্ছা এটা কত টাকা এটা 3 ইঞ্চ আছে এটা কত আসবে 2890 কা 2000 উল্টেই পড়ে গেল কমফোর্টেবল হ্যাঁ তা কমফোর্টেবল কারণ ওয়েজেস তো ফ্ল্যাট তো অতটা প্রবলেম হয় এটা বেশি কমফোর্টেবল হবে 3 ইঞ্চটা দেখি তুই আমার কতটা সমান ছেড়ে দিলি দেখ
সত্তর সমান হয়ে গেছি। তুই আর হিল টিল পরি মানে তোর আবার বেশি একটু হিসেব করিস না, প্ল্যাটফর্ম ওয়ালা জুতো নিস না, তাহলে হয়ে গেল কাজ। এই হাইটেরই কিছু দেখবো, এই নামলেই তো সব শেষ। আসলি চেহারা এটাই হচ্ছে বাস্তব। আচ্ছা এগুলো কি সব ওই 1800-2000 এর মধ্যেই আছে না? আচ্ছা আচ্ছা, কালেকশন বেশ ভালোই আছে। আরো 10 জায়গা ঘুরে দেখে তারপর ঠিক। আচ্ছা আমি ব্রাইডাল শু নেব, 10 জায়গা ঘুরবো না তো কি কি বলো তো, দেখে দেখে তারপর নেব। আর ফার্স্টে আমার শরীরটা খারাপ লাগছিল, আবার সত্যি কথা বলছি এখানে এসে জুতো ফুটো দেখে আমার শরীর টরীর সব ভালো হয়ে গেছে একটু, মানে আমি তাও জোর করেই এসেছি রীতিমতো, বাট তাও এখন আই এম ফিলিং বেটার। আমরা থার্ড ফ্লোরে যাচ্ছি, থার্ড ফ্লোরেই সমস্ত মানে ফুটপাথগুলো সব থার্ড ফ্লোরেই আছে। আর একটু এক্সপ্লোর করে দেখি কোথায় কী রয়েছে। এই তো এদিকেই সব আছে। অনেকগুলো স্টোর আছে, কি নাম আছে, ট্রেন্ডস ব্রাইডাল, এই যা আছে সব এখানেই ডিসপ্লে করা। এগুলো সব এগুলো কিরকম রেঞ্জের আসবে? এটা কত আছে, 4 ইঞ্চ না 3 ইঞ্চ? 3 পয়েন্ট সামথিং। আচ্ছা হ্যাঁ, এগুলো কি সবই 550 এর আছে? 600 650 কা? আচ্ছা 700 কা? 700 650। আর এগুলো কিরকম আছে? সেম প্রাইস 700। আচ্ছা ব্রাইডাল শু তো এগুলোই আছে, এগুলো কিরকম আছে? 500। ওয়েজেস আননি এলাম কোন দিক দিয়ে, এদিক দিয়ে এলাম না? সব একই রকম লাগে তো চিনতেও পারি না। ওই দোকানটা কোথায় এদিকে বোধহয়? জানতো আপ মুঝে দূসরা ব্লগিং চ্যানেল মেরা শাদি হ্যায় তো ইসিলিয়ে মে শপিং করনে আয়ি হুঁ। শাদি কা ব্লগ বানা হ্যায়? হ্যাঁ ঠিক হ্যায় চলতে হ্যায়। হ্যাঁ আপকে পাস ওয়েজেস হ্যায়? ব্রাইডাল ওয়েজেস উপর দেখ লিজিয়ে আন্দর চলিয়ে। আচ্ছা আচ্ছা ওই ঢুঁড় রই হুঁ। এলিট্রাম বলে শপটা আছে, হ্যাঁ হ্যাঁ গোল্ডেনের মধ্যে। আমি অ্যাকচুয়ালি এখানে ব্লগ বানিয়ে গেছিলাম তো বলছে দাদা ব্লগিং কাপল বলে ডাকছে এখানে, ওয়েজেস তাই নাকি? জুতোটা এরকম নয়। আপনার একটা এমন ভিউয়ার এসেছিল বলছে আমি ওনার মানে হেভি ব্লগ দেখি, আচ্ছা খুব পছন্দ, আপনি প্রাইস করবে আপনার। ঠিক আছে, এই এই জুতোগুলো খুব সুন্দর, এই স্টাইল গুলো তোমরা এই ধরনের হিলস ফিলস পেয়ে যাবে, বাট আমি যেটা চাইছি আমি সেটাই পাচ্ছি না। মুঝে ওয়েজেস মে চাই, ওয়েজেস হ্যাঁ। আচ্ছা এগুলো কিরকম আছে, এগুলো ওপরের গুলো দেখেন 2200 2200 এটা অনেক বেশি, হ্যাঁ 4
না মানে ইশেটা হিলটা অনেক বেশি 3 ইঞ্চের মধ্যে হবে এটা ডিজাইনটা অতটা ভালো লাগছে মিট আসবে দিদি এই সময় আচ্ছা মানে এগুলো ইদার একদমই সিম্পল আর নইলে এই ধরনের এগুলো 2200 বললে না আচ্ছা ফিক্স করে দিই আমি হ্যাঁ 2200 এটা কত আছে এটা বেস্ট হবে এটা কত আছে বল দে ফ্যান বল দে এটা 2000 আছে 2000 আফটার ডিসকাউন্ট হয়ে যাবে কিন্তু ডিজাইনটা অতটা ভালো ভালো ডিজাইন আছে এটার হিলটা কত আছে 4 ইঞ্চ এটা বেশি আছে এটা 4 ইঞ্চ হবে 4 ইঞ্চ না আমার 3 ইঞ্চের মধ্যে একটা সিম্পলের মধ্যে মানে কত বেশি না এই যে এরকম এটা ডিজাইনটা সুন্দর কিন্তু এটা এরকম তো আমি চাইছি না এইগুলো কি রকম আছে এগুলো সব আপকো 900 রুপিয়া গে 900 রুপিয়া না ডিসকাউন্ট হয়ে যায়গা সবনে আচ্ছা এটা একটু দেখি কি কিছু অল গলি যায় না সিমরা পিতর কিছু দেখলি পছন্দ হলো না ওখানে পছন্দ হয়েছে ওখানে এখানে একটা পছন্দ হয়েছে না ওই নিচেরটাই তো ওখানে পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ দেখে নি আর একটু তাহলে কাজ কর এদিকে শুন হ্যাঁ তাহলে কাজ কর অন্য আর কি কিনে মারেছো কি নাম আছে তোমাদের শপে শিবম শিবম এখানে ভালো ভালো হিলস আছে বক্স হিলের মধ্যে ভাবছি একটা নেব হোয়াইট না এই কালারটাই নেব অফ হোয়াইট ছোট সাইজ দাও মানে অনেক রকমের আছে এই জুতিগুলো আছে তারপর ফ্ল্যাটস এর মধ্যে এগুলো কি এগুলো সুন্দর আছে না এগুলো দেখতে সুন্দর আছে এই হ্যাঁ ব্লক হিলস গুলো কি রকম আছে 300 শপের নাম আছে কেজিএন এখানেও বেশ ভালো ভালো তোমরা জুতি ফুতি পেয়ে যাবে দেখো জুতি গুলো কি রকম আছে 550 কেমন লাগছে ভালো লাগছে কমফোর্টেবল ভি হ্যাঁ মানে আনকমফোর্টেবল হচ্ছে না নিয়ে নে তবে নিয়ে নে ঠিক আছে তাহলে এটা প্যাক করে দাও একটা দিয়েছি আর একটা বলছি কি প্যাক করে দাও $400 400 করে আছে আর কমফোর্টেবল আছে মানে সফট কুশনিং করা আছে তো তো পরে কমফোর্টেবল হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কত নম্বর ফ্লোর থার্ড ফ্লোর 3008 শপ নাম্বার 3008 শপ নাম্বার এখানে কিছু লেখা নেই তাই ঠিক বলতে পারলাম না তোমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনটায় দেখলাম ইলেকট্রন থেকে বেরিয়ে এখানে দেখলাম বোধহয় নাকি এই যে এখানে এখানে গোল্ডেন ভ্যালি না হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে এখানে গোল্ডেন ভ্যালি এই যে এই যে এই এগুলোর মধ্যে এই যে এগুলো হ্যাঁ জ্যোতি কিন্তু নিচে আবার একটু হিলও আছে এটা ধরো ইয়ে দেখে মিরর তো পড়েই যাচ্ছে তারপর নেই নেই সাইজ বড় হয় ও এক মাপে ছোট আইছে সাইজ ইয়ে বলে ঠিক আছে আপকো ইয়ে ज्यादा खूबसूरत है मैम इसका बात ही अलग है मैम कुछ होगा लेके आइएगा कोई चीज की गारंटी वारंटी है तो फिर भी आपको इतना भरोसा दे रहा हूँ आप लेके आइए ये वाला खुली ये वाला पहले दोनों ये आपकी पॉम्पे मना रहे इसका फिटिंग भी अच्छा है सेम प्राइस এটা ভি ছোট সাইজ পড়বে আপনি তারপর তারপরে ভালো লাগবে ওটা আচ্ছা এটা ছোট সাইজটা দাও তো এটা সব শেরওয়ানি জন্য আছে না এরকম নয় না একটু ওরকম জুতি মানে ওই খাগড়াই টাইপের বলে না খা না ওইটা তো আপনি খাগড়াই বলে না নাগড়াই 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 কে বলছি এরকম এক এক করে এমব্রয়ডারি করা হ্যাঁ 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 এরকম টাইপের কিন্তু এরকম নয় ওইটা কোলাপুরি সেন্টার পাবেন আর কোনো জায়গায় পাবেন কি রকম লাগছে না ভালো লাগছে ভালো লাগছে তোর পছন্দ হচ্ছে আমার তোকে নিয়ে টেনশন হয় যে তোর পছন্দ হলো কিনা
বাচ্চাদের যদি বাচ্চাদের দোকানে যেতে হবে আছে আমরা ভেবেছিলাম অ্যাকচুয়ালি এখানে অনেকটাই টাইম লাগবে, তো যেহেতু এখন আমার শরীরটাও ঠিকঠাক আছে তো এখন আমরা বড় বাজার যাবো। অ্যান্ড বড় বাজারে গিয়ে কী করবো না করবো সেটা তোমরা দেখতেই পারবে। যেহেতু শরীরটা ঠিক আছে তো ভাবলাম যে ওয়েস্ট করে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই, নইলে আমি ফার্স্টে ভেবেছিলাম বাড়িই চলে যাবো, বাট এখন অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে, মানে এক ঘন্টাও লাগেনি আমাদের সব কিছু গোটাতে, তো ফটাফট করে হয়েই গেল। তো এবার ভাবছি একটু বড় বাজারেই যাই, যেমনটা তোমাদের তখন বললাম যে বড় বাজারে আসবো। আর বড় বাজারে এসে কোথায় এসেছি বলো তো? আমরা চেরি সাইজে এসেছি। এখন কারণটা কি আছে এই জন্য এত উত্তেজিত, এত এক্সাইটেড কিসের জন্য? এখন দেখো আমাকে খেপাচ্ছে, বলছে সকালবেলা এত অসুস্থ ঢং করলি। আমি বলে ঢং করেছি তখন, নিজের কাজগুলো হয়েছে না সারাদিন সেজন্য। হ্যাঁ এখন বলে আমি ঢং করছি, আসলে না তখন আমার শরীরটা খারাপই লাগছিল, বাট এখন যেহেতু আমি এইসব দেখতে এসেছি তো বুঝতেই পারো শরীর খারাপ টরির খারাপ সব উড়ে গেছে, যদিও আছে একটু একটু সেটা কোনো ব্যাপার না। আজকে এখন লেহেঙ্গা দেখবো, তো সেটার জন্য আমি খুব এক্সাইটেড। দারুণ সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে, জাস্ট দেখি আগে, তোমরাও দেখতে পাবে কী কী এখানে লেহেঙ্গা দেখছি। আর বাকি এখানে পুরো এক্সক্লুসিভ লেহেঙ্গা ওদের কালেকশান এসছে বললাম, তো আমি ভাবছি যে ব্লগিং কাপলের জন্য একটা শ্যুট করে নেব, তো দেখি কতটা করতে পারি, যতটা টাইম পাবো মোট কথা তোমাদের চেষ্টা করবো যে আমি পুরোটাই যেন করতে পারি। তুমি যেমন মুখে শুধু বলছো না, এটা সত্যি দেখাচ্ছেও সেরকম দারুণ লেহেঙ্গাগুলো, প্রত্যেকটা কালার কম্বিনেশনগুলো দারুণ। পার্টিকুলার ইয়ে আপকো ওয়াইন কালার হ্যায় ইসিমে সেম ডিজাইন মে আপকো ল্যাভেন্ডার কালার হ্যায় জো অভি তক ভেলভেট মে কিসি কে পাস নাহি হ্যায় ম্যাম। আচ্ছা ও সেম ডিজাইন না? হ্যাঁ আমার তো মানে পছন্দ হলো, বাট বুঝতে পারছি না আমি কনফিউজড এখন। এখন দশ জায়গায় যাবে শুধু দেখবে, তারপর ঘরে ডিসাইড করবে। তুই ছাড়া আমাকে কে নিয়ে যাবে? দেখো মাদেরকে না এত দোকানে দোকানে নিয়ে যাওয়া যায় না, কারণ মাদের কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হেন তেন। কোথায় কোথায় নিয়ে ঘোরায়? চলো সব এখানে কাজ হয়ে গেল, এখন সোজা বাড়ি।